সাগর পাড়ের মানু মোরা মুগো bari puri shal সাগর পাড়ের মানু মোরা মুগো bari পাইবেন মগো সিটির প্রতিটি কেন্দ্রের সামনেই ছিল ভোটারদের লম্বা লাইন নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির সুর তাদের কণ্ঠে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি আর ভোট কেন্দ্রের পরিবেশটাও অনেক ভালো আমি আমার মত মত অনুযায়ী ভোট দিয়েছি রাজশাহীর উপশহর স্যাটেলাইট কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পরিবেশ যথেষ্ট উৎসবমুখ এবং নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছলতা একটা আনন্দের অভিব্যক্তি আমি আশা করি সারাটি দিন এইভাবেই উৎসবমুখ পরিবেশেই ভোট প্রদান চলবে যে দেশের গণতন্ত্র বিপন্ন সে দেশে প্রার্থী হিসাবে বিশ দলে জোটের প্রার্থী হিসাবে মোসদ্দক শুন বুলবুলের ভোটের গুণ দাম নাই এদিকে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান ভোট দেন সরকারি পাইলট স্কুলে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নৌকার জোয়ারে বিভ্রান্তমূলক কথা বলছেন বিএনপি এমন দাবি আওয়ামী লীগ প্রার্থীর অন্যদিকে সুষ্ঠু ভোট হলে রায় মেনেনিয়ার কথা জানান বিএনপি প্রার্থী বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সের নিয়াবাদ সাদিক আবদুল্লাহ বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার ভোট দেন সৈয়দ মজিদুন নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সুষ্ঠু পরিবেশের কথা বললেও অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী সমস্ত নির্বাচনী ব্যবস্থা মনে হয়েছে যে একটা হিরো দেশ চলছে কেউ সমস্ত প্রশাসনের সামনে যে ঘটনা ঘটলো বরিশালবাসী জনগণ যা প্রত্যক্ষ করল কাজী আমরা এই জন্য বসে থাকতে পারি না এই নির্বাচনকে আমরা এই নির্বাচনকে আমরা নিন্দা করছি এবং আমরা নির্বাচনকে প্রত্যাখ্যান করছি আমরা নির্বাচন থেকে বর্জন করলাম আবু ওবায়দা টিপু এশিয়ান টেলিভিশন যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে রাজধানীর রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম বাস চাপায় নিহতের ঘটনায় আজ আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা এ সময় নয় দফা দাবি মেনে নিতে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দেয় তারা না হলে কাল সকাল থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা এর আগে সকাল সাড়ে দশটার পর কুমিটলা জেনারেল হসপিটাল এলাকায় কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে এতে মহাখালীমুখী ও বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ছয় ঘন্টা সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয় এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে বিশৃঙ্খলার আশঙ্কায় বাধা দেয় পুলিশ এরপর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয় এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে পরে রাজধানী থেকে দুই বাস চালক ও দুই হেলপারকে আটক করে পুলিশ সাগর পারের মানু মোরা মো গোবারি বরিশাল